নমস্কার, আপনাদের স্বাগত জানাই সোশ্যাল বাংলা। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা। খেলার ছলে হঠাৎই বন্দুকের আঘাতে এক শিশু বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। জানা গিয়েছে খেলা করতে গিয়ে বন্দুকের গুলি পায়ে লাগে সেই ছোট্ট শিশুর। চলুন দেখে নেব বিস্তারিত। 8 বছরের বাচ্চার পায়ে গুলি লাগে তার কাকার বন্দুক থেকে, এমনটাই জানা যাচ্ছে। জানা যাচ্ছে বাচ্চারা বন্দুক নিয়ে খেলা করছিল, কিভাবে গুলি লেগেছে তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। পরিষ্কারভাবে কোনো কিছুই বলতে পারছে না তার পরিবারের লোকজন। জানা গিয়েছে শিশুটির নাম কিশোর জমাতিয়া, বাড়ি কাকরাবন। বাবা ত্রিদেব জমাতিয়া এখন শিশুটিকে নিয়ে জীবিতা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আপনার ছেলে মানে গুলি যে লাগছে, গুলিটা কিভাবে লাগছে, পায়ে যে গুলি লাগছে, মানে আপনার কি মানে দেখছেন বা শুনছেন? আয়া দেখি তারা কান্না কান্দি লেগে। আপনার মিসেসকে জিজ্ঞাসা করছেন নি কীভাবে লাগছে গুলিটা? তারা তারা খেলছে, কেউ গুলিটা মানে করছে কে করছে গুলিটা? গুলি তো আপনার ভাই করছে? তো ওর কাছে বন্দুকটা আইসে কোন জায়গায়, মানে কোথায় যে বন্দুকটা? আমি জানি ও কি আপনারা সঙ্গে থাকে? যে গুলি করছে উনি কি মানে ফৌজি ডিপার্টমেন্টে চাকরি করে বিএসএ? তো কি বাড়িতে থাকে নাকি? এখন কি ছুটিতে আছে বাড়িতে? যে গুলি করছে ওনার এখন কই আছে উনি? বন্দুক দিয়া যে বন্দুকটা মানে আনছে করতে, আপনাদের কাছে আইসে করতে কে? বাড়ি কোন জায়গায়? উদয়পুর কাকরাবন। আর ছেলের নাম কি যার গুলি লাগছে? কিশোর। বয়স কত? গুলিটা করছে কে, মানে গুলিটা মারছে কে? আমি জানি না তো। ঘটনার সময় আপনি কই আছিলেন? কোন পায়ে লাগছে গুলিটা? নাম কি? এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য আপডেটস পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। ত্রিপুরাবাসীদের জন্য সুখবর, মেশিনারি জার্মান ইন্ডিয়ান টেকনোলজি এবং ফর্মুলেশনের দ্বারা বিদেশি প্রযুক্তিতে পশু খাদ্য তৈরি করি আমরা। এখানে পাওয়া যাচ্ছে গো খাদ্য, শুকরের খাদ্য, ব্রয়লার খাদ্য ও মাছের খাদ্য। তাছাড়া ত্রিপুরার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আমরা নিয়ে এসেছি সুবর্ণ সুযোগ। আপনারা পেয়ে যেতে পারেন স্বল্প দামে উন্নত মানের এবং গ্যারেন্টিযুক্ত পশু খাবার। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। নেস্টা প্রোটিন, ডুকলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রানীর খামার, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। দূরভাষ 9436 12 93 15।